বন্ধুরা কেমন আছেন? সবাই আশা করি অবশ্যই ভালো আছেন। যাদেরই অ্যাকাউন্ট আছে ব্যাংকে অথবা ব্যাংকে টাকা জমা করেছেন, লোন নিয়েছেন, ফিক্সড ডিপোজিট করেছেন, এফডি করেছেন, যাই কিছু করেন, যেহেতু বছরটা শেষ হচ্ছে ডিসেম্বর মাসে, দেখেন এখানে এক্সাইজ ডিউটি নামে একটা ডিউটি যেটার জন্য 150 টাকা কর্তন করা হয়েছে অ্যাকাউন্ট থেকে, প্রতিটা অ্যাকাউন্ট থেকে কিন্তু কর্তন করা হচ্ছে। তো এখানে অ্যাকাউন্টের যে ডিপোজিট বা লেনদেন সেটা আমরা দেখতেছি 7 লক্ষ টাকার মোটামুটি উপরে, তো এর জন্য কাটা হয়েছে কিন্তু 150। তো আপনিও আপনার অ্যাকাউন্ট একটু চেক করে নেন যে আসলে সরকার কত টাকা এই আবগারি শুল্ক হিসেবে সরকার কেটে নিল, এখন কত টাকা কাটে এটার নিয়মটা আমরা একটু জেনে নেই। তো সরকারের এসআরও থেকে দেখা যায়, সরকার যেটা বলতেছে সেটা হচ্ছে যদি আপনি টাকা লেনদেন করেন 1 লাখ টাকা পর্যন্ত, যদি 1 লাখ টাকা পর্যন্ত লেনদেন করেন কোনো আবগারি শুল্ক নাই, একদম জিরো, 1 টাকাও নিবে না। আর লেনদেন বলতে এখানে যেটা হচ্ছে আপনি যদি ঋণ নেন তাও হবে, আপনি যদি ফিক্স ডিপোজিট করেন, এফডি করেন, যেটাই করেন, অর্থাৎ ব্যাংকের সাথে ডেবিট হোক বা ক্রেডিট হোক 1 লাখ টাকা পর্যন্ত হলে জিরো, 1 লাখের বেশি কিন্তু 5 লাখ টাকা পর্যন্ত হলে আপনার মাত্র 150 টাকা, আর 5 লাখের বেশি তবে 10 লাখ টাকা পর্যন্ত হইলে হচ্ছে 500 টাকা, আর 10 লাখের বেশি এবং 1 কোটি টাকা পর্যন্ত, 10 লাখ থেকে শুরু করে 1 কোটি পর্যন্ত যদি হয় তাহলে 3,000 টাকা হচ্ছে আপনার আবগারি শুল্ক। এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে যে টাকা 1 করোড়, 1 কোটির উপরে বাট 5 কোটি পর্যন্ত, অর্থাৎ 1 কোটির উপরে 5 কোটি পর্যন্ত হলে 15,000, 15,000 টাকা। আরেকটা যেটা বলতেছে সেটা হচ্ছে যে টাকা 5 করোড়, অর্থাৎ 5 কোটি টাকা পর্যন্ত যদি হয়, 5 কোটির উপরে যদি হয় সেক্ষেত্রে তারা যেটা বলতেছে সেটা হচ্ছে 40,000, 40,000 টাকা। তাহলে আবগারি শুল্ক আপনি বুঝলেন, আবগারি শুল্কটা হচ্ছে আপনি যদি ব্যাংকে লেনদেন করেন সেটা ক্রেডিট হোক অথবা ডেবিট হোক, আপনি টাকা জমা করেন অথবা ঋণ নেন, যাই করেন, এক ক্যালেন্ডার ইয়ারে, বাৎসরিক ইয়ারে ডিসেম্বরে তারা, যেমন আমরা এই ব্যাংক স্টেটমেন্টে দেখতে পাচ্ছি যে ডিসেম্বরের 27 তারিখে দেখেন তারা এক্সাইজ ডিউটি হিসাবে কি করলো, 150 টাকা কেটে নিল, যেহেতু এটা 10 লাখ টাকা ক্রস করে নাই, আর 10 লাখের বেশি গেলে এখানে 500 টাকা কিন্তু কেটে নিত। তা আসলে এই আবগারি শুল্কটা কি? তো এটার জন্য আসলে প্রকৃতপক্ষে বাংলাদেশের যে আইন সেটা হচ্ছে এক্সাইজ অ্যান্ড সল্ট অ্যাক্ট 1944, এই আইনের অধীনে সরকার আবগারি শুল্কগুলো কি করতেছে, আরোপ করতেছে। শুধু এটাই না, আমরা যে বিমানের টিকিট কাটি সেটার জন্য কিন্তু আবগারি শুল্ক আছে। আপনি যদি এখানে দেখেন যে আপনি যদি কি করেন ডোমেস্টিক এয়ারলাইন টিকিট পার সিট, দেশে যতটা আপনি শুধু দেশের ভিতরে যাতায়াতের জন্য যে টিকিটগুলো আপনি ক্রয় করেন ফর সিঙ্গেল জার্নি, তো সেক্ষেত্রে বলতেছে যে 500 টাকা, আপনার 500 টাকা আবগারি শুল্ক কিন্তু কাটে। এটা ছাড়া যদি আপনি ইন্টারন্যাশনাল এয়ারলাইনের জন্য কাটেন প্রতি সিটের জন্য, তো এক্ষেত্রে তারা ভাগ করে দিয়েছে, সারভুক্ত দেশ হইলে 500 টাকা, এশিয়ার কোনো দেশ হইলে 2,000 টাকা, এটা ছাড়া বলতেছে যে ইউরোপ, ইউএসএ অথবা এর বাইরে হইলে 3,000 টাকা কিন্তু আপনার এই সরকার আবগারি শুল্ক পায়। তবে এক্সেপশনও দেওয়া আছে, যদি বিদেশি নাগরিক যারা ডিপ্লোমেটিক হয়, ডিপ্লোমেট হয়, ডিপ্লোমেটের যে পাসপোর্ট সেটার জন্য চেক ইন কাউন্টারের জন্য এটার জন্য আবার জিরো। তো এটা 1 জুলাই 2020 থেকে এখনো কার্যকর আছে, এবার সরকার চেঞ্জ করে নাই। তো মোটামুটি আপনিও চাইলে আপনার কি করতে পারেন, অ্যাকাউন্টটা চেক করে নিতে পারেন সরকার আবগারি শুল্ক নামে কত টাকা কেটে নিল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যদি কারো পরিপত্রটি প্রয়োজন পড়ে আপনারা জানাবেন, আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।